আমরা এখন হরিয়েপাড়া কলেজে প্রবেশ করছি। কলেজে প্রবেশে একটা বাইক দেখতে হলো, আর RX 100 সত্যি যা লাগছে না, দারুণ লাগছে বাইকটা। হেভি লাগছে, হেভি লাগছে। নিউ মডেল, নিউ মডেল, নিউ মডেল বন্ধুরা দেখো। ও বাইকটা মডিফাই সে করেছে, হেভি লাগছে। আমাদের হরিয়েপাড়া কলেজ হাজির এখান। আমি কাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম ভাই খুব ফেটে গেছে, তার জন্য আজকে ব্লগ ভিডিও করলাম। এবার আমরা কলেজে ভিতরে প্রবেশ করব, ভিতরে তোমাদের দেখাবো, অবশ্যই দেখো কেমন লাগবে, কমেন্টে অবশ্যই জানিও আমাদের। বন্ধুরা আজকে ফুটবলাক হচ্ছে না, আজকে শুধু একটু আমাদের কলেজটা তোমাদের দেখালাম, আর পাইরা ক্যান্টিন আমাদের, আর পাশে রঞ্জিত দা এখানে বসে আছে। আমারও সে একই গেস, চাইরা চুল বাইছে। হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন দোতলা পেরিয়ে তিনতলা উঠতে যাচ্ছি। এটা হচ্ছে আগেকার বিল্ডিং, মানে পুরনো বিল্ডিং, তার পাশে এটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে। এবার আমরা যাব উপরে, উপরে সুন্দর কটা ভিউ দেখাচ্ছি তোমাদের। এখানে তোমার লিফট আছে, তো এখনও চালু হয়নি, হবে হয়তো এরপরে। আর এই যে দেখতে পাচ্ছ পুরনো, এটা হচ্ছে পুরনো বিল্ডিং, আর তার নিচে বা গার্ডেন তৈরি করা হচ্ছে আর কি, এখনও তৈরি হয়নি, হবে আস্তে আস্তে। কলেজটা সত্যি মারাত্মক লাগলো ঘুরে আমার দেখতে। আর যারা এই কলেজে পড়ো প্লিজ আমার কমেন্টে জানিও। হ্যাঁ আর এবার আমরা যাব চারতলায়, পাশে এটা বাথরুম আছে, এরপরে এটা দেখা যাচ্ছে এটা হোস্টেল করা আছে, লেডিজ হোস্টেল মেয়েদের জন্য। আমরা এবার উপরে উঠছি, খুব হাঁপিয়ে গেছে। এবার তোমার দেখাই তো, গার্ডেন তৈরি হচ্ছে তোমার পুরোনো বিল্ডিংয়ের সামনে, আস্তে আস্তে হবে আর কি, কিছুদিন শুরু করলো আর কি, এখনও তৈরি হয়নি, তৈরি হবে এরপরে আস্তে আস্তে, তোমার দেখা উচিত। এবার দেখো এবার উপরে যাবো আমরা, শেষতলা, পাঁচতলা। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলো ভাই তোমাদের কলেজটা একটু দেখিও আমাকে, তাই আজকে দেখিয়ে দিলাম তোমাদের। তোমরা কমেন্টে জানাও তোমাদের কী কী দেখার ইচ্ছা, আমি দেখিয়ে দেবো তোমাদের। ভাই সিঁড়ি শেষ হচ্ছে না, উপরে গেট মারা আছে, এখানে বিল্ডিংটা সমাপ্ত হচ্ছে। বা ও তো ভাই সেলফি তুলতে ব্যস্ত। এবার নিচে যাওয়া যাওয়া, নিচে যাওয়ার পালা ভাই, উপর থেকে নিচটা একবার দেখো। ও ভাই সেরা সেরা, এইসব যে ফুলের বাগানগুলো দেখছো নতুন করা হয়েছে, এর আগে ছিল না, এখন নতুন করেছে আর কি। এ বাবা এগুলো হয়ে গেলে বেশ ভালোই লাগবে হরিয়াপাড়া হাজি এখান কলেজটা। আমার সাথে দুই বন্ধু এসেছিল, তাদেরকে আমাদের কলেজটা ঘুরিয়ে দেখালাম। অবশ্যই এরা আমাদের কলেজে পড়ে, আর যে মাস্কটা পরে আছে তাকে মাস্ক পরে দিয়েছি আমরা, যে আমাদের কলেজে পড়ে না, যদি এন্ট্রি উন্ট্রি না করে সেই জন্য আর কি। তো দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, দেখা হচ্ছে, টাটা।